আপনার কি গর্ভাবস্থার 9 মাস চলছে? যদি চলে থাকে তাহলে মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। আপনার গর্ভের ভেতরে থাকা বাচ্চাটি গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে গজানো পাতলা চুলগুলো অলরেডি জড়িয়ে ফেলেছে। গর্ভের ভেতরে তরলে বেঁচে থাকার সময় ওকে রক্ষা করার জন্য চামড়ার উপর যে মোমের মতো আস্তরণ ছিল সেটাও এখন মিলিয়ে যাচ্ছে। আপনার বাচ্চার চামড়ার তলায় চর্বির পরত তৈরি হচ্ছে, যা ওকে জন্মানোর পরে গরম রাখতে সাহায্য করবে। কথাগুলো শুনে অনেক আনন্দ লাগছে, তাই না? আনন্দ লাগারই কথা, কারণ এই কয়েকদিনের মধ্যে যে আপনি মা হতে চলেছেন। সে যাই হোক, প্রসবের আগে আপনার সাথে কি কি ঘটতে পারে, কেমন লাগতে পারে আর কি বা আপনি করতে পারেন, এটা জানা থাকা আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো একজন গর্ভবতী মায়ের ডেলিভারির আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে। আর হে আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। আপনি হয়তো প্রথমেই ভাবছেন প্রসব শুরু হলে আপনি কিভাবে বুঝতে পারবেন। মূলত তিনভাবে প্রসব শুরু হতে পারে। 1 নম্বর, আপনার অন্তর্বাসে সাদা স্রাবের সঙ্গে রক্তের দাগ লাগতে পারে। এরকমটা হলে তার পরের 1 বা 2 দিনের মধ্যেই প্রসব শুরু হতে পারে। 2 নম্বর, আপনার হয়তো মাসিকের ব্যথার মতো থেমে থেমে ব্যথা উঠতে পারে। প্রসব যত এগিয়ে আসবে এই ব্যথা তত জোরালো হবে। 3 নম্বর, আপনার হয়তো অল্প বা অনেকটা পানি ভাঙতে পারে। এরকম হলে সোজা স্বাস্থ্যকেন্দ্রে চলে যাবেন, কোনোভাবেই দেরি করবেন না। আর এই সময় আপনার স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রসবের সময় আপনার দেখাশোনা করার জন্য একজন দায়ী নার্স বা ডাক্তার রাখতে হবে। আপনার ফোনে টাকা বেঁচে আছে কিনা এবং বাস বা ট্যাক্সের জন্য টাকা আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। এই ছোট বিষয়গুলো অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, না হলে প্রসবকালে নানা ধরনের ঝামেলায় পড়তে পারেন। চলুন এখন জেনে নেওয়া যাক প্রসব শুরু হলে আপনার সাথে কি কি ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে। যখন আপনার প্রসব শুরু হবে তখন হয়তো আপনি অস্বস্তি বোধ করতে পারেন, কিন্তু কষ্ট করে হলেও তখন নিজেকে সামলাতে হবে। পেটের চিনচিনে ব্যথাগুলো যতক্ষণ সামলানো সহজ ততক্ষণ চলাফেরা করুন এবং নিজেকে ব্যস্ত রাখুন, নিজেকে তৈরি করুন, ব্যাগ গুছিয়ে নিন, শিশুর আগমনের জন্য প্রস্তুত হয়ে নিন, অল্প আহার করুন, কারণ প্রসবে আপনার শক্তি প্রয়োজন। ক্রমশই যখন আপনার ব্যথাটা জোরালো হতে থাকবে তখন ব্যথার দিকে মনোযোগ দিতে হবে, কারণ ব্যথা যত বেশি হবে আর ঘন ঘন হবে বাচ্চা হওয়ার সময় তত কাছে আসবে। আপনার মনে হতে পারে যে বিছানায় শুয়ে থাকলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কিন্তু এমনটা না করে নিজেকে যথাসম্ভব সোজা রাখুন, কারণ সোজা রাখলে আরও কম সময়ে ডেলিভারি করা যায়। বালিশে হেলান দিয়ে চেয়ারে বা টুলে বসে দেখতে পারেন, বা একটা বালিশে হাঁটু গেড়ে বসে বর দেওয়ার জন্য সামনের দিকে চেয়ার বা বিছানার উপর ঝুঁকে থাকতে পারেন। আপনি 4 হাত পা বর দিয়ে থাকতে পারেন বা একটু হাঁটু মোড়ে অন্য পা মেঝেতে রেখে বসতে পারেন। এতে আপনার পেলভিস অর্থাৎ শ্রোণী খুলে যায় এবং আপনার শিশুর জন্য আরও জায়গা তৈরি হয়। আর ফাইনালি আপনার যখন প্রসব বেদনা উঠে পড়বে তখন প্রবল প্রসব বেদনায় সংকোচন আরও দ্রুত হবে এবং আপনার সার্ভিক্স খুলে দিবে। আপনার শিশু বেরিয়ে আসার পথ তৈরি হয়ে যাবে। এই সংকোচনের সময় আপনি হয়তো কথা বলতে পারবেন না, প্রত্যেকবার সংকোচনে হয়তো আপনি গামে ভিজে যাবেন এবং সংকোচনের সময় আপনি সজোরে ঘুঙাতে থাকবেন। প্রতি 3 থেকে 4 মিনিট অন্তর অন্তর ঘন ঘন সংকোচন হতে পারে। এইগুলো 60 থেকে 90 সেকেন্ড পর্যন্ত চলতে পারে। যখন আপনার শিশু নিচের দিকে নেমে যাবে এবং বেরিয়ে আসার জন্য তৈরি হবে তখন আপনার সংকোচনগুলো অন্যরকম মনে হবে। আপনার 2 পায়ের মাঝখানে আপনার শিশুর মাথার চাপ অনুভব করতে পারবেন। প্রত্যেকবার সংকোচনে আপনার হয়তো 2 বা 3 বার ঠেলে দেওয়ার প্রবল ইচ্ছা হবে। প্রত্যেকবার চাপে আপনার শিশু আরেকটু নিচে নেমে আসবে। এই চাপ দেওয়ার সময় বেশ কয়েকবার ছোট ছোট শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করুন। সংকোচন শেষে হয়তো মনে হবে আপনার শিশু আবার সামান্য উঠে গিয়েছে, তবে এটা নিয়ে চিন্তা করবেন না। প্রত্যেকবার আপনার শিশু যদি খুব সামান্য নিচে নেমে যায় তাহলেই ঠিক আছে। যখন আপনার শিশুর মাথাটা অনেকটাই নেমে যাবে তখন হয়তো আপনি গরম জ্বালার মতো অনুভব করবেন। এর কারণ হলো আপনার শিশুর মাথার চারপাশে আপনার যোনির মুখ প্রসারিত হয়েছে। এইভাবে
ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার শিশু বেরিয়ে আসবে আর শুরু হবে আপনার ও আপনার সন্তানের নতুন এক জীবন।